আসসালামু আলাইকুম, পরাগ বাপ্পি ব্লগ থেকে সবাইকে জানাই স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? দেখেন আমি আনারসের জেলি তৈরি করেছি, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা হয়েছে। এখন এটা রেসিপি দেখাবো। আমি এখানে বড় সাইজের দুটো আনারস টুকরো করে কেটে নিয়েছি, পিছনের যে চোখগুলো ছিল সেগুলো পরিষ্কার করে এখন এটা ব্লেন্ড করব। দেখেন ব্লেন্ডারে দিয়ে তারপর একটু পানি মিক্স করে নিয়ে এটা তরল করে নিব। দেখেন কতটা সুন্দর তরল হয়ে গেছে। এখানে হচ্ছে আমি মগের চার মগ জুস হয়েছে এখানে আনারসের, এটা ফুটিয়ে নিব কিছুক্ষণ বলক পাড়ার পর। তারপরে এখানে চিনি অ্যাড করব, আমি চার কাপ দুধ হয়েছে রস হয়েছে এখানে, আমি চার কাপ চিনি দিয়ে দিব পর্যায়ক্রমে, একসঙ্গে দিব না পর্যায়ক্রমে দিব। দেখেন কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে জাল দিতে দিতে, আমার মনে হয় যে খুব সুস্বাদ্যকর একটা জেলি হবে এটা, কেমিক্যাল ছাড়া, কোনো ফুড কালার ছাড়া। দেখেন কত সুন্দর হয়েছে, আমি এটা চেক করে নিলাম, এটা আঠালো ভাব আসছে কিনা। দেখেন কত সুন্দর আঠালো ভাব হয়েছে, আমার মনে হয় এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। দেখতে অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন অনেক দিন এই এটা বানিয়ে রেখে খেতে পারবেন। অনেক সুস্বাদ্যকর খাবার আনারসের জেলি। আল্লাহ হাফেজ।